নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় বসবাসকারী আশি বছর বা তার থেকে বেশি বয়সী বৃদ্ধ বৃদ্ধা এবং প্রতিদ্বন্দ্বীদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার কাজ শুরু হলো। নির্বাচন কমিশনের আধিকারিকেরা ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার কাজ শুরু করেছেন আর এই পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার প্রথম দিনই উঠল গুরুতর অভিযোগ অভিযোগ আট নম্বর ওয়ার্ডের বিএলও সিপিএমের পোলিং এজেন্টকে ঢুকতে দেননি ভোটারের বাড়িতে যেখানে নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলির পোলিং এজেন্ট ভোটারকে আইডেন্টিফিকেশন করার জন্য থাকার কথা বলে দাবি সিপিএমের যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনের আধিকারিক ধুপগুড়ি সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক মুকলেশ্বর রায় সরকারের অভিযোগ পোস্টাল ব্যালট পেপারে ভোট সংগ্রহ করার সময় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ভোট করতে যাওয়া হয় আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেননি পাশাপাশি প্রিসাইডিং অফিসার যিনি ছিলেন তিনিও কোনো রকমভাবে সাহায্য করেননি বলে অভিযোগ দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বলেন সিপিএমের পোলিং এজেন্টকে থাকতে মানা করার বিষয়ে আমি কিছু জানি না আমাকে কোনো অভিযোগ জানানো হয়নি কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্ট ওই বাড়িতে আসেনি তিনি জানান সতেরোটি পরিবারের পোস্টাল ভোট গ্রহণ করা হবে যাদের পরিবারে আশি ঊর্ধ্ব বা তার থেকে বেশি বয়সী বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন বা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের ভোট নেওয়া হবে